নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে কিউএনএ ভিডিও 45 নম্বর এপিসোড, যেখানে আমি তোমাদের প্রত্যেক মনডেতে চ্যালেঞ্জ কমিউনিটি টপে একটা পোস্ট দিই, সেখানে তোমরা কমেন্ট করো, সেই সমস্ত কমেন্টের উত্তর আমি প্রত্যেক সানডে সানডে কিউএনএ এর মাধ্যমে তোমাদের সামনে দিয়ে থাকি। তো চলো আজকে সানডে কিউএনএ ভিডিও 45 নম্বর এপিসোড শুরু করা যাক। শুরু করার আগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং তোমরা যদি আপকামিং পরীক্ষাগুলোতে কমন পেতে চাও তাহলে তোমাদের জন্য চারখানা পিডিএফ তৈরি করা হয়েছে। তো পিডিএফগুলো বাই করতে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফগুলো বাই করতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9874169648 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো 40% ডিসকাউন্ট দিয়ে তোমাদের এই প্রাইস রাখা হয়েছে, যেখানে এক্সাইজ মেন তোমাদের যে প্র্যাকটিস সেট আছে সেটা 50 টাকা দাম ছিল, কিন্তু 40% ডিসকাউন্ট দিয়ে তোমাদের 30 টাকা রাখা হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পিডিএফে তোমাদের কোশ্চেন এবং অ্যান্সার দুটোই দিয়ে পিডিএফ তৈরি করা আছে। তো অবশ্যই পিডিএফগুলো বাই করে নাও, এই 40% যে ডিসকাউন্ট আছে সেটা লিমিটেড পিরিয়ড পর্যন্তই চলবে, তারপর কিন্তু এই অফারটা অফ হয়ে যাবে, তখন কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। তো তাড়াতাড়ি অবশ্যই বাই করো। কিউএনএ ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। তো প্রত্যেকে অবশ্যই আবার ভালো করে প্রিপারেশন নাও, পুজোতে যে আনন্দ করেছো তারপর আবার ভালো করে প্রিপারেশন নাও, সামনে অনেকগুলো এক্সাম তোমাদের হতে চলেছে। তো ফার্স্ট কমেন্ট করেছে আজকে সানডে কিউএনএ ভিডিও, কি বলছে দাদা, অনেক চ্যালেঞ্জ বলছে আগে এক্সাইজ হবে। তো দেখো অনেকে যে যা বলছে, দেখো এক্সাইসের এখনো কোনো ডেট কিন্তু ঠিক হয়নি। তো আগে এক্সাইস হবে না এসআই পিলি হবে, সেই ব্যাপারে আমি কেন কোনো চ্যালেঞ্জ আপডেট দিতে পারি না, যতক্ষণ না ডেট ঠিক হচ্ছে ততক্ষণ কোনটা আগে হবে কেউ বলতে পারে না। পুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপরেই কিন্তু আমি তোমাদের বলতে পারবো, তার আগে বলতে পারবো না যে কোন এক্সামটা আগে হবে। তো নেক্সট, চলো নেক্সট কমেন্ট কি বলছে দাদা, এক্সাইস মেন এক্সাম ওবিসি বিদের কাট অফ। দেখো কাট অফ কোশ্চেন হয়নি সেহেতু অ্যানালাইজ করা খুবই কঠিন, তাও যতদূর বলা যায় যে ওবিসি বি তোমার হলে যদি 58 থেকে 60 আউট অফ 100 করো তোমার কনফার্ম আছে। তো 58 থেকে 60 তোমার ভাই কনফার্ম আছে, যদি তুমি 58 থেকে 60-এর মধ্যে রাখো নাম্বার। নেক্সট এক্সাইজ মেন এর এসসি কাট অফ 50 থাকলে কি চাকরি পেতে পারি? দেখো এসসির কাট অফ 50-এর থেকে হয়তো 2-3 নাম্বার বেশি রাখলে আউট অফ 100-এর মধ্যে তোমার চাকরি কনফার্ম আছে। নেক্সট ডাব্লিউবি এক্সাইজ মেন এক্সাম ডেট, দেখো এক্সাইজের এই মুহূর্তে মেন এক্সাম ডেট কোনো ঠিক হয়নি, যতক্ষণ না পিএমটি এবং পিটি হচ্ছে ততক্ষণ তোমাদের মেন এক্সাম কবে হবে কেউ বলতে পারে না। আর ডাব্লিউবি এক্সাইজ মেন এক্সাম কাট অফ, মেন এক্সাম কাট অফ, কাট অফ দেখো ভাই কাট অফ এই মুহূর্তে অ্যানালাইজ করা খুবই কঠিন, কারণ কোশ্চেন হয়নি সেহেতু কাট অফ অ্যানালাইজ করা খুবই কঠিন। তাও যতদূর আমার এক্সপেক্টেড যে 60 তোমরা তো রাখলে, জেনারেল হোক এসসি হোক যে হোক, 60 নাম্বার রাখলে আউট অফ 100 অবশ্যই তোমাদের আশা করা যায় সিলেকশন হয়ে যাবে। নেক্সট ডাব্লিউবি এক্সাইজ মেন এক্সাম টোটাল ক্যান্ডিডেট, দেখো এখনো পর্যন্ত 16,500 মতো পিএমটি এবং পিইটিতে পাস করে আছে। নেক্সট আবার যে পিএমটি নতুনদের হবে সেখানে কতজন পাস করে তারপর তোমাদের কনফার্ম হবে, এখনো পর্যন্ত 16,500 পিএমটি এবং পিইটি পাস করে আছে। নেক্সট কমান্ড, কাইন্ডলি প্রোভাইড অথেন্টিক আপডেট মান্থ ফর এক্সাইজ কনস্টেবল ফাইনাল রিটেন টেস্ট। দেখো এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রিটেন টেস্টের ডেট এখনো ফিক্সড হয়নি, পুজোর পর তোমাদের কিন্তু এক্সাইজ দের যে কি আবার কিছু ক্যান্ডিডেটদের তোমাদের মাঠ হবে, তারপরে কিন্তু তোমাদের এক্সাইজ ফাইনাল রিটেন টেস্ট ডেট ফিক্সড হবে, এখনো পর্যন্ত তোমাদের এক্সাইজ কনস্টেবলের ফাইনাল ডেট ফিক্সড হয়নি। নেক্সট কমান্ড, দাদা বলছি যে আবগারি মেন পরীক্ষার কাট অফ কত হবে? কাট অফ 60+ নাম্বার রাখলেই হবে, 60, 61, 62 রাখলে হয়ে যাবে, কিংবা 60 রাখলে তোমার হয়ে যাবে যতদূর আমার এক্সপেক্টেড। নেক্সট ডাব্লিউপি 19 SSC GD SI 2020 জয়নিং এর পর আমাদের কত ক্যান্ডিডেট কমতে পারে আনুমানিক দ্বারা? মোটামুটি দেখো 16,500 ক্যান্ডিডেট তো পিএমটি এবং পিটি পাস করে আছে, তো সেহেতু সমস্ত যদি জয়নিং হয়ে যায় মোটামুটি এই ক্যান্ডিডেটটা 10 থেকে 11,000-এ চলে আসবে সমস্ত কিছু জয়নিং হলে। নেক্সট কমান্ড, এসওয়াই রেজাল্ট আউট কনফার্ম মান্থ তা বলুন দাদা। দেখো এসওয়াই তোমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিছু কারণবশত, ঠিক আছে, এখনো পর্যন্ত ডেট ফিক্স করা হয়নি কবে পাবলিশ করা হবে, তবে পুজোর পর পাবলিশ করা হবে এটুখানি আমার কাছে আপডেট আছে। পুজোর পর অফিস খুলুক, আমি তোমাদের সমস্ত কিছু আপডেট নিয়ে সমস্ত কিছু আমি আপডেট দিয়ে দেবো। তোমাদের যে কটা পুজোর পর সিদ্ধান্ত নেবে বলে ঠিক করেছে পুজোর ছুটির পর, সমস্ত এক্সাম ডেট তারপর এসওয়াই রেজাল্টের সমস্ত কিছু আমি আপডেট নিয়ে তোমাদের বিস্তারিত আপডেট দিয়ে দেবো। তো চলো নেক্সট কমান্ড,
WBP কনস্টেবল 2020 মেন এ সেভস কোড, দেখো 2020 সেভস কোড এই মুহূর্তে তোমাদের পিএমটি এবং পিইটি হয়নি, এমনকি পিলির রেজাল্টও বেরোয়নি, সেহেতু এই মুহূর্তে তোমাদের কাট অফ বলা যায় না, এরম করে ভাই কাট অফ বলা যায় না। আর তোমরা এইভাবে কাট অফ ধরে চলো না, আগে সমস্ত কিছু হোক পরীক্ষা দাও, তারপর কাট অফের চিন্তা করো। পরীক্ষার অ্যাডমিট বেরোবে, পরীক্ষা দিতে যাবে, তার আগে কাট অফটা একবার দেখে যাবে, কিন্তু পিএমটি হলো না, তার আগেই তুমি যদি মেনের কাট অফ জেনে যাও তাহলে তোমার পক্ষে খুবই খারাপ। নেক্সট কমান্ড, দাদা WBP 2019টার কত জয়নিং হবে আর পিছু হচ্ছে খুব খুব মনে। দেখো ভাই সত্যি 2019 যারা কনস্টেবল চাকরি পেয়েছে সত্যি খুব দুঃখজনক ব্যাপার, এত লেট করছে একটা চাকরি পাওয়ার পর, এতদিন লেট সাধারণত হয় না। তো তোমরা প্রত্যেকে জানো যতদিন না সাইটে কেস মিটবে ততদিন তোমাদের কেউ কিন্তু জয়নিং করাতে পারবে না, যতক্ষণ না কেস মিটছে কেউ তোমাদের জয়নিং করাতে পারবে না, স্টে অর্ডার আছে। নেক্সট দাদা, এক্সাইজ কনস্টেবল এর মাঠ কি অনলি অন রেঞ্জে হবে না অল ডিস্ট্রিক্টে যেমন হয়? দেখো এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোথায় হবে কি হবে, পূজোর ছুটির পর সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তারপরেই কিন্তু তোমাদের আপডেট দিতে পারবো তোমাদের, কারণ এক্সপেক্টেড আপডেট দিয়ে তো লাভ নেই, যতক্ষণ না ঠিক হচ্ছে, যতক্ষণ না কনফার্ম আপডেট পাচ্ছি ততক্ষণ তোমাদের এক্সপেক্টেড আপডেট দিয়ে লাভ নেই, পূজোর পর ঠিক হোক তারপর আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। নেক্সট দাদা, অনেকে বলছে এসআই এক্সাম 5 ডিসেম্বর, এটা কি ঠিক? দেখো এসআই যে এক্সাম 5 ডিসেম্বর, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেলগুলোতে দেখছো, তো সেহেতু আমি বলে রাখি পূজোর পর তোমাদের কিন্তু সমস্ত ডেট ফিক্সড করা হবে, যে কটা এক্সাম হওয়ার আর যে কটা এক্সাম হওয়ার ছিল তার আগে কিন্তু অফিসিয়াল নোটিশে নোটিশ দিয়েছে, পূজোর ছুটির পর বাদ বাকি যে এক্সামগুলো আছে তার তোমাদের ডেট ফিক্সড করা হবে, সেহেতু 5 ডিসেম্বর হবে কি না এটা বলা যায় না, এটা পুরোপুরি এক্সপেক্টেড, এখনো পর্যন্ত কোনো এসআই প্রিলিমিনারি এক্সামের ডেট ফিক্সড হয়নি। নেক্সট দাদা, পুজোর টাইম কি পিআরবি খোলা থাকে? পুজোর টাইমে ভাই লক্ষ্মী পুজো অবধি তোমাদের পিআরবি কিন্তু বন্ধ আছে, পিআরবি সমস্ত টাপ ছুটিতে আছে। নেক্সট দাদা, খোঁজ নিয়ে আবগারির মতো 2019 অ্যান্সার কি প্রকাশ করে কি জয়নিং করবে কি? দেখো তোমাদের যে আবগারির তোমাদের অ্যান্সার কি প্রকাশ করেছে সেটা 2019-এর অ্যান্সার কি প্রকাশ করবে কি না, এটা 2019-এর রিক্রুটমেন্টটা পুরোপুরি স্যাটের উপর নির্ভর, স্যাট যা বলবে তাই হবে, তার আগে কিন্তু কোনো কিছু বলা যায় না। নেক্সট, এক্সাইজ মেন এসটি ক্যান্ডিডেট সিওর কাট অফ বলবেন? দেখো এই মুহূর্তে কাট অফ অ্যানালাইজ করা খুবই কঠিন, তো সিওর কাট অফ আমি কি করে বলবো, এখনো পর্যন্ত কোশ্চেন হলো না, সেই তো সিওর কাট অফ বলা যায় না, এক্সপেক্টেড মোটামুটি তোমরা এসটিদের মোটামুটি 50 ধরে চলতে পারো। তো চলো নেক্সট দাদা, ওয়ারলেস অপারেটর জেনারেল এর প্রিলিমিনারিটা সেভ স্কোর? দেখো এই মুহূর্তে কোশ্চেন হয়নি তাই ওয়ারলেস অপারেটর তোমাদের সেভ স্কোর বলা খুবই কঠিন, আগে এক্সামটা হোক তারপর তোমাদের আমি কাট অফ অ্যানালাইজ করবো ওয়ারলেস অপারেটরে। নেক্সট দাদা, 21 নভেম্বর WBP এসআই এক্সাম হয় তাহলে ডিসেম্বরে আবগারি এক্সাম? দেখো 21 নভেম্বর কে বলেছে তোমাদের এসআই এক্সাম আছে? 21 নভেম্বর তোমাদের ওয়ারলেস অপারেটর প্রিলিমিনারি এক্সাম ডেট ফিক্সড হয়েছে, তাও এখনো পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশন তৈরি হয়নি, ওটা আপাতত ফিক্সড হয়েছে 21 নভেম্বর এসআই প্রিলিমিনারি এক্সাম আছে, এটা তোমাদের কে বলেছে? 21 তোমাদের নভেম্বর ওয়ারলেস অপারেটর এক্সামটা ঠিক করা হয়েছে আপাতত। নেক্সট কি বলছে, পুজোর পর কি কি রেজাল্ট বের হবে দাদা প্লিজ? পুজোর পর তোমাদের SY রেজাল্টটা বের হবে, আর বাদ বাকি আপডেট আমি পুজোর ছুটির পর পিআরবি খুলুক তারপর আরো কিছু আপডেট নিয়ে আমি বলে দেবো। নেক্সট দাদা, WBP কনস্টেবল 2021 জেনারেল কাট অফ কত হতে পারে? দেখো প্রিলিমিনারি তোমাদের কাট অফ মোটামুটি 25+ স্কোর থাকলে তুমি অবশ্যই পিএমটি এবং পিইটির জন্য রেডি হও। নেক্সট দাদা, WBP এসআই কি ডিসেম্বর না জানুয়ারি? এই মুহূর্তে ডেট ফিক্সড হয়নি তাই আমি তোমাদের এক্সপেক্টেড কিছু বলবো না, আগে ডেট ফিক্সড হোক তারপর তোমাদের বলবো, কারণ আমি এক্সপেক্টেড বলবো তারপর সেটা মিলবে না, এরকম আপডেট আমি দিই না, আগে ডেট ফিক্সড হোক তারপর কনফার্ম আপডেটটা তোমাদের দিয়ে দেবো। নেক্সট কি বলছে দাদা, আমি OBC এ আমি 22 হচ্ছে, আমি কি শর্টলিস্টেড হব? দেখো প্রিলিমিনারি এক্সাম WBP কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম, তুমি 22+ আছো, তুমি তোমার মন চাইলে তুমি ভাই মাঠ প্র্যাকটিস করতে পারো, হয়তো এবারে নামবে না 22+, তবে বলা যায় না নেমেও যেতে পারে, কারণ অনেক ছেলেপুলের এক্সাম একটু খারাপ হয়েছে। নেক্সট কি বলছে, নিউ ভ্যাকান্সি কবে বার হবে? নিউ ভ্যাকান্সি দেখো তোমাদের নতুন বছরে বাজেট পেশ হবে, বাজেট পেশ হওয়ার পরই কিন্তু তোমাদের নিউ ভ্যাকান্সিটা আসবে মোটামুটি 2022-এ অক্টোবর নভেম্বর দিকে হয়তো ভ্যাকান্সিটা বেরোতে পারে। নেক্সট দাদা বলছি KP 22 সালে আসছে, KP তোমাদের ডিসেম্বরে আসছে, আমি যতদূর ইন্টারনাল আপডেট নিতে পেরেছি যে তোমাদের ডিসেম্বরে আসছে কলকাতা পুলিশ কনস্টেবল। নেক্সট
কেপিআর ডকুমেন্টস পিআরবিতে তোমাদের এই যে পিআরবিতে এসেছে কিনা এই ব্যাপারে আমি ইন্টারনাল আপডেট দেওয়া বারণ আছে, তাই ইন্টারনাল আপডেট আমি দেবো না যে কেপির যে ডকুমেন্টস পিআরবিতে এসেছে কিনা এই ব্যাপারে আমি আপডেট দিতে পারবো না। তবে এটুখানি বলতে পারি ডিসেম্বর মাসে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল বেরোচ্ছে কেপি এসআই প্রিলিমিনারি এক্সামদের। কেপি তোমাদের এসআই যে ফর্ম ফিল আপ হয়েছে তার কিন্তু এখনও স্ক্রুটিনি আরম্ভ হয়নি, পুজোর ছুটির পর তোমাদের সেটা কিন্তু স্ক্রুটিনি আরম্ভ হবে। তো মোটামুটি কেপির এসআই প্রিলিমিনারি এক্সামদের 2022 ধরে চলতে পারো, এখনো কিছু বলা যাচ্ছে না, ডেট কোনো ফিক্সড হয়নি, যতক্ষণ না স্কুটিনি হচ্ছে সেই ব্যাপারে কোনো কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয় না বা এক্সপেক্টেডও ধরা হয় না। তো সেহেতু তোমরা 2022 ধরে চলতে পারো কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারি এক্সাম। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি যে WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 26 সেপ্টেম্বর যেটা হয়েছে তার তোমাদের কিন্তু রেজাল্টটা ডিসেম্বর মাসের দিকে তোমাদের বেরোবে বলে আপাতত ঠিক করে রেখেছে। একান্তই যদি ডিসেম্বর মাসে না বার করতে পারে তাহলে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে অবশ্যই তোমাদের WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের রেজাল্টটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। তোমরা যারা ভালো স্কোর আছে 25 বা 25+ নাম্বার আছে তারা অবশ্যই PMT-র জন্য রেডি হও, তোমাদের কিন্তু PMT-টা মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে তোমাদের হতে চলেছে। তো প্রত্যেকে যাদের 25+ স্কোর আছে তারা প্রত্যেকে মাঠের জন্য রেডি হবে এবং মাঠ প্র্যাকটিস করো। তো এই ছিল আজকে সানডে কিউএনএ ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।